জাতীয় ফুল পদ্মকে অপমান করার জন্য রহড়া থানায় অভিযোগ দায়ের করা হলো বিধায়ক মদন মিত্রের বিরুদ্ধে। কয়েকদিন আগে কামারহাটির বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র কামারহাটির কর্মসূচিতে পদ্মফুল ছিঁড়ে পদ্মফুলকে বয়কটের ডাক দেন। সেই ঘটনার জন্য শনিবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত রহড়া থানায় কামারহাটির বিধায়ক মদন মিত্রের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন কয়েকজন মানুষ। হাতে পদ্মফুল এবং অভিযোগপত্র নিয়ে থানায় হাজির হন তারা। এরপর লিখিত অভিযোগ দায়ের করেন মদন মিত্রের বিরুদ্ধে। জাতীয় ফুলকে অবমাননা করার জন্য তাদের অভিযোগ নিয়ে বলতে গিয়ে অভিযোগকারী শেখ রমজান আলী জানান, আজকে এসেছিলাম থানায় অভিযোগ দায়ের করতে, কারণ গত পরশু দিন কামারহাটির বিধায়ক মাতাল মদন মিত্র অসামাজিক ব্যক্তি, চরিত্রহীন ব্যক্তি, তিনি জাতীয় ফুল পদ্ম, সেই পদ্মফুলকে ছিঁড়ে প্রত্যেক জাতীয়তাবাদী মানুষকে অপমান করেছেন। শুধু তাই নয়, আমি একজন অন্য ধর্মে বিলং করি, আমার পারিবারিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা, নিজের ধর্মকে বিশ্বাস করো, অপর ধর্মকে সম্মান করো। তো সনাতনী ধর্মের মধ্যে বাংলার বড় উৎসব দুর্গা উৎসব, সেই দুর্গা পূজা দিতে গেলে 108টা পদ্মফুল লাগে, লক্ষ্মী পূজাতে পদ্মফুল লাগে। বাঙালির সংস্কৃতিকে নষ্ট করার চেষ্টা করেছে মদন মিত্র। আজকে ধর্মপ্রাণ মানুষ তাদের অপমান করেছে, দেশপ্রেমীদের অপমান করেছে এবং ফুলপ্রেমীদের অপমান করেছে। তাই আমি একজন জাতীয়তাবাদী মানসিকতার থেকে জাতীয়তাবাদী হয়ে দেশের একজন নাগরিক হয়ে আমার মনে হয়েছে যে এই বিষয়ে অসামাজিক ব্যক্তিদের বাংলায় কোনো ঠাঁই নেই, তাই তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে বাংলার মানুষের কাছে আমি বলতে চাই, আসুন আপনারাও রাস্তায় নামুন অসামাজিক ব্যক্তিদের। খড়দাও থেকে সৈকত গাঙ্গুলি, রিপোর্ট চ্যানেল 24/7।